হাতে তৈরি কইরা খ্যার কুটা দিয়া মাটি দিয়া খোদা বানাইয়া তুমি কেমন মূর্খ সেই খোদার কাছে তুমি সিজদা করো। যিনি সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেন তিনি স্রষ্টা, যিনি তৈরি করেন তিনি হলেন ভাস্কর, যে বানায় সে হলো ভাস্কর, মানে যে হলে সৃষ্টি করে সে হলেন স্রষ্টা। আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমার স্রষ্টা হলো আল্লাহ। বলেন আমার এখন দায়িত্ব কি, সৃষ্টি স্রষ্টার কদমে সিজদা করবে না স্রষ্টা সৃষ্টির কদমে সিজদা করবে? এই কথাটা হিন্দু ধর্মের বেদের ভিতরে সুন্দর করে তারা লিখে দিয়েছেন। তারা বলেন কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপিনাম মোহাম্মদ। তারা বলেন ও দুনিয়ার হিন্দু জাতি, ও দুনিয়ার হিন্দু মানুষ, শুনে নাও দুটা জিনিস তুমি মেনে নাও যদি তুমি সত্যিকারের হিন্দু হও। কয়টা জিনিস? দুইটা। যদি কি হও? সত্যিকারের হিন্দু হও। তাহলে দুইটা জিনিস তুমি মেনে নাও। এক নম্বর, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা। এক নম্বরে হলো তোমার পাপ থেকে যদি তুমি মুক্তি পেতে যাও, পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করে আমল নামায় লিখাতে চাও, তাহলে ইল ইলাহা এক আল্লাহকে মেনে নাও, কালেমা পড়ে নাও, আর জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপিনাম মোহাম্মদ, আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ নামক জান্নাত তুমি পেতে চাও, অপৈনুতিত জপিনাম মোহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায় নাও। জোরে কন, আরো জোরে। কথাকার আমার না তাদের ধর্মগ্রন্থ বেদের? আমার কথা বলছি, দলিল দিয়ে দিয়েছি, রেফারেন্স দিয়ে দিয়েছি, তুমি এবার খুঁজে বের করে নাও। তবে খালি খুঁজতে গিয়ে পাবে না তো, বর্তমান ধর্মগ্রন্থ বেদ রামায়ণ মহাভারত জিন্দাবেস্তা যা আছে স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা এগুলোর মধ্যে যা আছে কিচ্ছু নাই। যদি আমার মন্ত্রগুলো তুমি মিলাতে চাও তাহলে 1950 সালের পূর্বে যে লিখিত গ্রন্থ বেদ ছিল সংস্কৃত ভাষায় লেখা ছিল, সেই সংস্কৃত ভাষার বেদ খুঁজে বের করে নাও, এবার তুমি মিলায় নাও, দেখো আমি যা বলছি তা ঠিক আছে কি না। তবে তুমি পাবা কই? সংস্কৃত ভাষা তো তোমার জ্ঞানই নাই, তোমার ভিতরে সেই অর্থ জানার ক্ষমতা নাই, তুমি সেই সংস্কৃত ভাষার অর্থ বুঝো না, তাহলে তুমি জানবা কেমনে? এই না জানার কারণেই আজকে তুমি বোঝো না 12 মাসে 13 পূজা করো, নিজের হাতে তৈরি কইরা খ্যার কুটা দিয়া মাটি দিয়া খোদা বানাইয়া তুমি কেমন মূর্খ সেই খোদার কাছে তুমি সিজদা করো। যিনি সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেন তিনি স্রষ্টা, যিনি তৈরি করেন তিনি হলেন ভাস্কর, যে বানায় সে হলো ভাস্কর, মানে যে হলে সৃষ্টি করে সে হলেন স্রষ্টা। আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমার স্রষ্টা হলো আল্লাহ। বলেন আমার এখন দায়িত্ব কি, সৃষ্টি স্রষ্টার কদমে সিজদা করবে না স্রষ্টা সৃষ্টির কদমে সিজদা করবে? হ্যাঁ, সৃষ্টি স্রষ্টার কদমে সিজদা করবে, এটাই তো আকীদা, ঠিক কিনা? সৃষ্টি স্রষ্টার কদমে সিজদা করবে, এটাই আকীদা। কিন্তু তাদের আকীদা তারা নিজেরা বানাইলেন। কি বানাইলেন? খোদা। কি বানাইলেন? খোদা। খেরকুটা দিয়া মাটি দিয়া সুন্দর এক আকৃতি দিয়া খোদা বানাইলেন। খোদা বানাইলেন যিনি, তিনি কি? স্রষ্টা। খেরকুটা দিয়ে মাটি দিয়ে যে বানাইলেন সে কি? স্রষ্টা। যে হইলেন সে সৃষ্টি। এবার সৃষ্টিকে তারা খোদা বলে আর খোদাকে তারা সৃষ্টি বলে। কেমন মূর্খ যে নিজের হাতে বানাইয়া আবার তার কদমেই তারা সিজদা করে। আরে উচিত তো ছিল আমি যাকে খোদা বানাইলাম, খোদা বলতেছি, সেই খোদা আমাকে খোদা মানবে, ঠিক কিনা? নিয়ম তো এটাই, কারণ আমি তোমাকে বানিয়েছি, রূপ দিয়েছি, আমি তোমাকে না বানাইলে তুমি হইতা কেমনে? কি তো তুমি কেমন জাহেল, কেমন মূর্খ বলো আমাকে?
বলে, বেদ বলে নাথ আসতে প্রতিমা আসতে, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিকৃতি নাই, প্রতি আকৃতি নাই, আমার কোনো সৃষ্টি, আমার কোনো চেহারা নাই, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় না, কথা ঠিক না? হ্যাঁ, আমি খোদা কেমন, আমি সৃষ্টিকর্তা কেমন, আমি এমন যে আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় না, আমি হলাম কে? আল্লাহ। আমি হলাম কে? আল্লাহ। আমি আল্লাহ। নাথ আসতে প্রতিমা আসতে, তাদের ধর্মগ্রন্থ বেদ বলে নাথ আসতে প্রতিমা আসতে, আমি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই। তাহলে তুমি পাইলা কই বারো মাসে তেরো জন? পাইছো কই? ফাজলামি করো মিয়া, হ্যাঁ ফাজলামো করো, পাইছো কই? কয় বাপ দাদা করছে তাই করি। সর্বশেষ যুক্তি কি? কয় বাপ দাদা করছে তাই করি। কয় তুমি যে বারো মাসে তেরো পূজা করো, পাইছো কই? দলিল নাই। পাইছি কই? দলিল নাই। কি দলিল? কি কয় বাপ দাদা করছে তাই করি। অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ তার লিখিত গ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতার মধ্যে বলছেন, বিশ নম্বর অধ্যায়ের সাত নম্বর মন্ত্র তারা বলেন, অন্ধতম প্রবি শান্তি এ অসম্ভূতি মোপাস্তে। দুনিয়ার জমিনে যারা অন্ধকারে নিমজ্জিত, কোথায়? অন্ধকারে ডুবে রয়েছে, অন্ধকারের সাগরে হাবুডুবু খাইতেছে, তারাই কেবল মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা করে। আর যারা হেদায়াতের আলো নূর পেয়েছে, দেখেছে, সন্ধান পেয়ে গেছে, তারা কখনো তা করে না। তার মানে বোঝা গেল, এখনো যারা মূর্তি পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা করতেছে, তারা কোথায় আছে? কোথায়? অন্ধকারের সাগরে হাবুডুবু খাইতেছে। আর যারা হেদায়াতের আলোর সন্ধান পেয়ে গেছে, তারা আমার মতো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ভাইরা আমার, আপনারা জেনে থাকবেন, ভারতের সব থেকে বড় ধর্মগুরু ছিলেন, যিনি সত্তরটা ধর্ম তীর্থের ধর্মতীর্থের তীর্থ মন্দিরের পুরোহিত ছিলেন, শিবশঙ্কর সৌরভজি, তিনি স্বপ্নের মধ্যে দেখলেন একজন ব্যক্তি এসে তার কালেমা পড়ায়, বলে ও শিব সৌরভ, শিবশঙ্কর সৌরভজি, তুমি এত বড় পুরোহিত, তোমাকে সবাই ভগবান নামে চেনে, তোমার এই পুরোহিতের কি অবস্থা হবে তুমি কি জানো? তুমি কি কোনো খোঁজ রাখো তোমার শেষ পরিণতি কোথায়? আহা ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, অনবী জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আপনি নবীকে ভালোবাসে। এখন ভালোবাসা কারে কয়? কারে কয় ভালোবাসা? কারে কয়? খালি স্লোগান দিয়ে আশেকে রসুল, হ্যাঁ হ্যাঁ, খালি খানা শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এটা মহব্বত। ভালোবাসি না কন কি জম্মের ভাষাভাষি, এমন ভালোবাসা বাসি যা বলে শেষ করতে পারবো না। কেমন? কয় মিলাদ তাবারক সারা হয়ই না। বেজার হইতেছে? এটা কেমন মহব্বত? আমার রসুল কয় আমারে মহব্বত করতে চাও, আমি মহব্বতের একটা মাপকাঠি তোমাদের দিয়া দেই, আমারে ভালোবাসতে চাও, আমারে ভালোবাসার একটা মাপকাঠি দিয়া দেই। কেমন? মান আহাব্বা শূন্য ফাকদ আহাব্বা, আমাকে ভালোবাসতে চাও তো আমার সুন্নতকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আমার সুন্নতকে ভালোবাসো। যদি আমার সুন্নতকে তুমি ভালোবাসতে পারো, অমান আহাব্বানি কানা মাহফিল জান্না, আমি নবী মুহাম্মদ ওয়াদা করলাম, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যখন কেউ কাউকে চিনবে না, আমি মুহাম্মদ তোমাকে নিয়ে জান্নাতে যাব, জান্নাতের সুপারিশ আমি তোমার জন্য করব। আমার রসুলকে মহব্বত করতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি তো। আমি আজকে আমরা এখান থেকে রসুলের মহব্বত নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সকলেই রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নবীর হে আল্লাহ আমাদের সকলকে আশিকের রাসূল হিসেবে কবুল করেন বলেন আমিন এমনি এমনি আশিকের রাসূল হওয়া যায় না ও মিয়া জানেন নি আশিকের রাসূল কারে কয় আল্লাহ রাসূল কয় এই আমারে তুমি ভালোবাসো কেমনে বুঝবো বুঝার উপায় কি আমারে যে তুমি ভালোবাসো কতটুকু ভালোবাসো এই প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে কেমন ভালোবাসে কয় জান দিয়ে দিতে পারি দেখেন না মাঝে মাঝে দুইজন এক রশিতে দুইজনে গলায় রশি দেয় কি এরা হলো আশিক আর মাশুক এরা কি আশিক আর মাশুক একজন আরেকজনের ছাড়া বাঁচতেই নারাজ কয় তোমারে ছাড়া আমি বাঁচতে পারবো না ও কয় তোমারে ছাড়া আমিও বাঁচবো না তাহলে কি করা যায় পরিবার থেকে যখন মাইনেই নেবে না তাহলে আমরা কি আর করা যাক গে এক রশিতে দুইজন জুলম কি ঠিক না প্রেমিকার জন্য যদি প্রেমিক এক রশিতে ঝুলতে পারে তা আমার রসুলকে আমারে যে তুমি মহব্বত করো কেমনে বুঝবো কেমনে বুঝবো কেমনে বুঝবো আমি যে আমাকে তুমি ভালোবাসো এটা বুঝার উপায় কি আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমার রসুল বলেন আমাকে ভালোবাসতে যাও কেমনে ভালোবাসবা হে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা মা আত্মীয় স্বজন আহলে পরিজন তোমার স্ত্রী তোমার সন্তান এবং কি তোমার জানের চাইতে জীবনের চাইতে আমি রসুলকে মহব্বত করতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না হযরত ওমরকে একদিন আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে ওমর বলো তুমি আমাকে কতটুকু মহব্বত করো আমার জন্য কি তুমি করতে পারবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমার সম্পদের সব বিলীন করে দিতে পারবো সব ছেড়ে দিতে পারবো আপনাকে এতটুকু মহব্বত করি সুবহানাল্লাহ কেন না কয় ওমর এখনো তুমি আমাকে ভালোবাসতে পারো নাই মহব্বত করতে পারো নাই তুমি মুমিন হতে পারো নাই কিছুক্ষণ চিন্তা করার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এবার মনে হয় আপনাকে ভালোবাসতে পারছি কেমন কয় আমি আমার স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন আহাল পরিজনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি বলেন না তুমি এখনো মুমিন হতে পারো নাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আবার নীরব থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এবার বোধহয় পারবো কেমনে কয় ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ আমার বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান আহাল পরিজন এবং কি আমার জীবনের চাইতেও আমি আপনি নবীকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কইবেন না আমার রাসূল বলেন ওমর এবার তুমি মুমিন হতে পেরেছো মুমিন হতে পেরেছো সুবহানাল্লাহ কইতেন না তো মুমিন তো সেই আল্লাহর রাসূলকে কে কত বেশি ভালোবাসে তার সিরাতে সুরতে চেহারার মধ্যে তা ভেসে ওঠে কথা বলেন তার সিরাতে সুরতে চেহারার মধ্যেই তা ভেসে ওঠে কে কতটুকু আমার নবীকে ভালোবাসে এখন যদি আপনি হ্যাঁ আপনি নিজে আশিকের রাসূল দাবি করেন কিন্তু আপনার নবীর মহব্বত নাই আপনার শরীরে আপনার সিরাতে সুরতে আপনার চেহারায় রাস্তা দিয়ে হেঁটে যায় হিন্দু নাকি মুসলমান বুঝার কায়দা নাই একমাত্র বুঝার উপায় হলো মারা যাওয়ার পরে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে মরে এবার চেনার উপায় কি ওর কাপড়টা উঠাইয়া দেখা ছাড়া আর কোনো পরিবেশ নাই চামড়া কাটা আছে কি না এছাড়া তোমাকে মুসলমান চেনার কোনো উপায় নাই এর বলেন আপনি কেমন আশেক আপনি কেমন আশেক এরকম আশেক আছে কি নাই আরে আশেক তো সে যার সিরাতে সুরতে চেহারার মধ্যে আমার রসুলের মহব্বত ভেসে ওঠে কথা বলেন আমার রসুলের মহব্বত ভেসে ওঠে সে তো আশেক আশেক তো সে কিন্তু আমরা কেমন আশেক আমার রসুল বলেন এ আমার উম্মত শোনো আখেরি জামানায় যখন গুনাহের চাইতে ইমানকে হাতে রাখা বড় কঠিন হয়ে যাবে আঙ্গারকে হাতে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ইমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় যে আমার উম্মত একটা সুন্নতকে জিন্দা করবে ওহুদে বদরে যেভাবে গলা কাটা শহীদ হয়েছে শাহাদত বরণ করেছে আমার রসুল বলেন ওই 100 বার শহীদ হলে যেই মর্যাদা সে লাভ করত একটা সুন্নতকে জিন্দা করলে সে সমান মর্যাদা লাভ করবে জোরে বলেন এমন বলে সুন্নত কি মরে নাকি
আবার জিন্দাই হয় বা কেমনে? জিন্দেগি ভরে আপনি আমি মাথায় টুপি রাখি না, টুপি মাথায় রাখতে লজ্জা করে। আমার রসুল বলেন জীবনে কোনোদিন টুপি মাথায় রাখতে চাইতো না, রাখে নাই, আজকের থেকে সে ওয়াদা করবে মাথায় টুপি আর ফেলবে না। একটা সুন্নত জিন্দা হয়ে গেল, সঙ্গে সঙ্গে 100 গলাকাটা শহীদের মর্যাদা সে লাভ করলো।